ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায় কনসালটেন্ট রোমেটোলজিস্ট কলকাতা আজ ওয়ার্ল্ড অ্যাংকিলজিং স্পন্ডেলাইটিস ডে এবং স্পন্ডেলাইটিস কথাটা বোধ হয় কম বেশি সবাই পরিচিত একটু কোমরের ব্যথা হলেই সবাই ভাবে যে আমার স্পন্ডেলাইটিস হয়েছে কিন্তু একটা বেসিক ডিফারেন্স বুঝতে হবে যে সব কোমরে ব্যথাই অ্যাঙ্কিলজিং স্পন্ডেলাইটিস নয় বা কোন কোমরের ব্যথাটা অ্যাঙ্কিলজিং স্পন্ডেলাইটিস সেইটা জেনে নেওয়া খুব জরুরি কারণ আর পাঁচটা রোগের থেকে এই রোগের ধরনটা একটু আলাদা এই রোগটা সময় মতন ধরা না পড়লে ওভারটাইম আপনার অনেকখানি ক্ষতি করে দিয়ে যেতে পারে সো যদি রোগের নামটাকে একটু বিশ্লেষণ করি অ্যাঙ্কিলোজিং স্পন্ডেলাইটিস সেখানেই আমরা অনেকখানি ধারণা পেয়ে যাব অ্যাঙ্কিলোজিং কথাটার মানে হচ্ছে জুড়ে যাওয়া সো এই রোগটা মূলতভাবে মানুষের যে জয়েন্টগুলো সিদ্ধার সংলগ্ন যে জয়েন্টগুলো আছে স্পাইনাল যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে অ্যাফেক্ট করে সেই জন্য মানুষের সাধারণভাবে সিমটম থাকে কোমরের ব্যথা বা ঘাড়ে পিঠে ব্যথা এবং এই ব্যথাগুলো দীর্ঘদিন যদি চলতে থাকে সেগুলো যদি চিকিৎসা না হয় তাহলে সেই মানুষটার সিদ্ধার যে হাড়গুলো আছে একটার সাথে একটা জুড়ে যায় এই জুড়ে যাওয়ার নামই হচ্ছে অ্যাঙ্কিলোজিং সো যে স্পন্ডিলাইটিস বা কোমরের ব্যথা দীর্ঘদিন থাকার ফলে একটা হাড়ের সাথে একটা হাড় জুড়ে দিচ্ছে তার নাম হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস কাদের হয়ে থাকে এই রোগটা এটা কিন্তু সাধারণভাবে কম বয়সী পুরুষ মানুষদের রোগ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষরাই আক্রান্ত হন কম বয়সটা কত মানে চল্লিশ বয়সটাকে একটা কাটক মোটামুটি ধরা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশের আগেই এর সূত্রপাত হয় সেটা কারোর কুড়িতে হতে পারে কারোর তিরিশ হতে পারে এবং আরও কম বয়সে হতে পারে সাধারণভাবে এই রোগটা চল্লিশ বা পঞ্চাশ বা তার উপরে আমরা এক্সপেক্ট করি না যে প্রথম প্রেজেন্টেশন হতে পারে আগে থেকে ছিল তখন ধরা পড়েনি সেটা হতে পারে কিন্তু সাধারণভাবে রোগের প্রথম লক্ষণগুলো চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যেই প্রথম উৎপত্তি হয় সিমটম হিসাবে কি কি থাকলে আপনি ভাববেন কোমরের ব্যথা যে কোমরের ব্যথাটা আপনাকে সকালে ঘুম থেকে উঠে খুব কষ্ট দিচ্ছে একদম কোমরটা মনে হচ্ছে চাপ ধরে থাকছে তারপরে কিছুক্ষণ নড়াচড়া করলে হাঁটাচলা করলে আস্তে আস্তে কোমরটা একটু ফ্রি হচ্ছে বা যে কোমরের ব্যথাটা রাত্রেবেলায় ঘুমের মধ্যে আপনার পাশ ফিরতে অসুবিধা হচ্ছে বা যে কোমরের ব্যথাটার জন্য ভোর রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে সেই কোমরের ব্যথাটা কিন্তু আপনার অ্যাংক্লোজিং স্পন্ডেলাইটিসের একটা লক্ষণ এছাড়া অনেকেরই প্রশ্ন থাকে যে এত কম বয়সে বাত এই বাতটা কিন্তু এত কম বয়সেই হয় এটা বয়স্ক মানুষদের বা হাড়ের ক্ষয়ের জন্য যে স্পন্ডিলাইটিস আমরা কথায় কথায় বলি আমার কোমরে ব্যথা হচ্ছে আমার এক্স্রোটে স্পন্ডেলাইটিস এসছে সেই স্পন্ডিলাইটিসের সাথে এই স্পন্ডিলাইটিস কিন্তু একদমই আলাদা সেই স্পন্ডিলাইটিস যেগুলো আমরা সাধারণভাবে জেনে থাকি বা শুনে থাকি সেগুলো বয়সকালে হাড়ের ক্ষয়ের জন্য যে কোমরের ব্যথা হয় সেগুলো এই সাধারণ স্পন্ডেলাইটিস কিন্তু অ্যাঙ্কিলেজিং স্পন্ডেলাইটিসের লক্ষণগুলো একদম মানে বিপরীত মেরুতে ওই স্পন্ডেলাইটিসগুলোতে যেগুলো হাড়ের ক্ষয়ের জন্য হয় সেগুলো মানুষ যত কাজকর্ম করবে যত হাঁটাচলা করবে যত বেন্ড করবে তত তার ব্যথা বাড়বে অ্যাঙ্কিলোজিন স্পন্ডেলাইটিস ঠিক উল্টো যত রেস্ট নেবে তার ব্যথা বাড়বে যত কাজকর্ম করবে যত মুভ করবে তত সেই ব্যথাটা কমবে অ্যাফেকশানটা কি শুধুমাত্র জয়েন্টে না একদমই না এটাও একটা যেহেতু অটোইমিউন ডিজিজ অটোইমিউন ডিজিজ মানেই একটা কোনো নির্দিষ্ট অর্গানের মধ্যে থাকে না সমস্যা যেহেতু ব্লাডের ইমিউন সিস্টেমের মধ্যে সেহেতু জয়েন্ট ছাড়া অবশ্যই আর অন্য জায়গায় অ্যাফেক্ট করতে পারে সেই সেইগুলোও অনেক ক্ষেত্রে প্রাথমিক রোগের লক্ষণ হিসেবে প্রেজেন্ট করে এবং তার মধ্যে চোখ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বারবার চোখ লাল হয়ে যাওয়া কিন্তু অ্যাঙ্কিলজিন স্প একটা প্রাথমিক লক্ষণ হতে পারে তো চোখ লাল হচ্ছে এত চোখে ব্যথা হচ্ছে যে চোখে ওষুধ লাগাতে হচ্ছে ডাক্তারবাবু বলছেন আইরাইটিস হয়েছে বা ইউভিআইটিস হয়েছে সেটা কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডেলাইটিসের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে এছাড়া কিছু কিছু স্কিনের সমস্যা যেমন সোরিয়াসিস বলে এক ধরনের স্কিনের সমস্যা থাকে সেগুলো এই অ্যাংকিলোজিং স্পন্ডেলাইটিসের সাথে বা এই ধরনের স্পন্ডেলাইটিসের সাথে লিঙ্ক থাকে তাছাড়া কারোর কারোর কোলোনে ইনফ্ল্যামেশন হয় যেমন পটির সাথে ব্লাড যাচ্ছে বা বারবার পটি হচ্ছে পেট কামড়ে সেইগুলোর সাথেও কিন্তু এই ধরনের অ্যাংকিলজিং স্পন্ডিলাইটিসের একটা কানেকশান থাকে তাছাড়া জয়েন্ট ছাড়াও গোড়ালির পিছনটাই ব্যথা পা সকালেবেলায় পা ফেলতে গেলে পা দিতে গেলে ব্যথা হচ্ছে এই এই ধরনের ব্যথা অনেকেরই হয়ে থাকে কিন্তু তার সাথেও যদি বাকি কোমরের ব্যথা বা অন্যান্য জায়গার ব্যথা বুকের সামনে দিকটায় ব্যথা চাপলে লাগছে লম্বাল শ্বাস নিতে গেলে লাগছে এই ধরনের ব্যথাগুলো কিন্তু যেখানে মাসেল বোনের সাথে জুড়ছে সেসব জায়গায় ইনফ্লামেশান এই অ্যাংকিলজিং স্পন্ডিলাইটিসের একটা লক্ষণ এবং এই লক্ষণগুলো থাকলে আপনার অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিসের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে দেখতে হবে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে কারণ সময় মতন এইটার ওষুধপত্র না খেলে যেটা বললাম যেটা রোগের নামের মধ্যেই আছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস যে গ্র্যাজুয়ালি শীত গড়ার জুড়ে যায় এবং একটা মানুষ ক্রমশ ধনুকের মতন বেঁকে যায় এবং একবার যদি জোড়া লেগে যায় তাহলে সেটাকে রিভার্স করানো সম্ভব নয় কিন্তু এখন যা ওষুধপত্র এসছে যদি নিয়মিত ওষুধ চলে এক্সারসাইজ চলে তাহলে সেই জায়গাটা থেকে প্রিভেন্ট করা যায় সেকেন্ড যে যদি ডায়াগনোসিসের জন্য ডায়াগনোসিস কিন্তু এগেন এই এই রোগের অসুখ যে কোনো অটোমিন ডিজিজের মতন এই রোগেরও ডায়াগনোসিস কিন্তু মোস্টলি ক্লিনিক্যাল যদি এই সিমটমগুলো থাকে একটা মানুষের তাহলে যে দুটো তিনটে পরীক্ষা লাগে সেটা একটা কোমরের এক্সট্রা লাগে যে জায়গাটায় কোমরের স্যাক্রোয়েলাইটিস বলে সেটা এক্স রেতে যদি পাওয়া যায় ভালো না পাওয়া গেলে সেক্ষেত্রে এমআরআই এর প্রয়োজন হয় কোনো কোনো ক্ষেত্রে আর ব্লাডের একটা টেস্ট যেটা অ্যাঙ্কিলোজিন স্পন্ডালাইটিসের সাথে খুব ওতপ্রতভাবে জড়িত তার নাম হচ্ছে এইচ এলে বি টোয়েন্টি সেভেন তবে এই ছেলে বি টোয়েন্টি সেভেন নিয়ে দুটো তিনটে কথা বলা খুব জরুরি এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ থাকা মানেই কিন্তু তার অ্যাংকিলজিন স্পন্ডলাইটিস হবে এমনটা নয় এরকম আমাদের মানে নর্মালি পাঁচ পার্সেন্ট মতন মানুষ আছেন যারা এইচ বি টোয়েন্টি সেভেন এটা ক্যারি করছেন এটা অ্যাকচুয়ালি একটা জিন যেটা নিয়ে মানুষ জন্মাচ্ছে সেই জিনটা ক্যারি করছেন কিন্তু এমনটা নয় যে সবাই তারা অ্যাংগিলোজিনাইটিসে ডেভেলপ করবেন সো কারুর যন্ত্রণা না থাকলে শুধু শুধু এইচ বি টোয়েন্টি সেভেন টেস্ট করার কিন্তু কোনো অর্থ নেই সো নর্মালি পাঁচ পার্সেন্ট মানুষের এইচ এলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ থাকবে আরেকটা যেটা অনেকে করেন যে বারবার এই ছেলে বি চেক করে দেখছেন যেটা ওটা কমলো না সো এটা কমা পড়ার টেস্ট নয় বা নেগেটিভ হলেন অনেকের অনেকে আমার এটা পজিটিভ এসছিলো এটা নেগেটিভ হলো কিনা এই ছেলে বি টোয়েন্টি সেভেন কোনো দিন নেগেটিভ হবে না কারণ এটা একটা জিনের রিপোর্ট এটা নিয়ে আপনি জন্মেছেন এই জিন কখনো নেগেটিভ হবে না সো এইটা বারবার টেস্ট করা অন্য মানে পয়সা নষ্ট ছাড়া আর কোনো কিছুই হবে না তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে এ ছাড়া আর যা পরীক্ষা নিরীক্ষা লাগে যেমন নর্মাল রুটিন ব্লাড লাগে লিভার ফাংশন কিডনি ফাংশন এগুলো লাগে কারণ ওষুধগুলো কী ওষুধ চুজ করা হবে সেগুলো আপনার হিমোগ্লোবিন তারপর লিভার ফাংশান কিডনি ফাংশান তার উপর ডিপেন্ড করে এগুলো নির্ণয় করতে হয় চিকিৎসার ব্যাপারটা যদি বলি অ্যাঙ্কিলোজিং স্পন্ডলাইটসের চিকিৎসার জন্য কিন্তু এক্সারসাইজের একটা ভয়ঙ্কর রকম রোল আছে রেগুলার এক্সারসাইজ যদি না করেন ওষুধের পরিমাণ অনেক বেশি লাগবে এবং অনেক বেশি খরচ সাপেক্ষ ওষুধ লাগবে সো এক্সারসাইজ আমরা সাধারণ টেন্ডেন্সি মানুষের হচ্ছে যখন একটু ভালো হলেন তখন তার এক্সারসাইজ করার প্রবণতাটা কমে যাচ্ছে যে আজকে তো ঠিক আছে কালকে করে নেবো তাহলে তা এরকম করতে করতে কিন্তু গ্রাজুয়ালি স্কিপ হয় সো এক্সারসাইজটা রেগুলার যদি করেন তাহলে এই জায়গাটা এই ডিফর্মিটি যেগুলো হয় স্পাইনে সেই ডিফর্মিটিগুলোকে প্রিভেন্ট করা অনেক কম ওষুধে ভালো থাকার জায়গাটা আজকে অনেক বেশি সুবিধা হবে অনেক কম খরচে কম ওষুধে ভালো থাকাটা অ্যাঙ্কলজেন্স প্যান্ডালিসে সম্ভব নেক্সট যে জায়গাটা খুব কমনলি যে অ্যাঙ্কোলজেন্স ফন্ডালিস যেহেতু এটাও একটা কম বয়সী পুরুষ মানুষদের অনেকেরই চিন্তা থাকে যে বাচ্চাদের হবে কি না বা আমার বাচ্চার কী এরকমভাবে ভুগবে যদি কারোর এই ছেলে পজিটিভ থাকে এবং সে নিজে অ্যাঙ্কলজেন্স প্যান্ডালিসে ভুগছেন তার ক্ষেত্রে কিন্তু পরবর্তী জেনারেশান যেহেতু এটা জিন একটা পঁচিশ তিরিশ পার্সেন্ট মতন চান্স থাকে যে সে ডেভেলপ করবে তবে সেটা কোনো দিক থেকেই কোনো কিছু অন্তরায় নয় যেমন তার মানে সত্তর পার্সেন্ট লোকের কিছু হবে না তো সেটা কোনো কিছুতেই কোনো অন্তরায় না আবার অনেকেরা অ্যাটেন্ডেন্স থাকে তাহলে বাচ্চাটা একবার টেস্ট করে দেখে নি আননেসেসারি ওই টেস্টিং করাটারও কোনো দরকার নেই তার যদি সিমটম না আসে তার কিন্তু আননেসেসারি এই ছেলে বি টেস্ট করে কোনো লাভ হবে না শুধু অ্যাংজাইটি বাড়বে ওর যদি পজিটিভ আসে তাহলে সবসময় আপনার মনে হবে এই বোধহয় ওর একটা সমস্যা হলো সো আননেসেসারি ওই টেস্টিংগুলো করারও কোনো দরকার নেই যার সিমটম আছে তার টেস্টিং করতে হবে এক্সারসাইজটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অ্যান্কিলোজিন স্পন্ডুলাইসের ক্ষেত্রে ওষুধপত্র প্রাথমিক ধাপে একসময় শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ যেগুলো ব্যথার ওষুধ বলে বাজারে বিক্রি হয় কিন্তু বেসিক্যালি তার মধ্যে মেজরিটি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি যেগুলো ইনফ্ল্যামেশন কমায় সেই ইনফ্লামেশান কমানোর ওষুধগুলো ইউজ করা হতো কিন্তু আজকের দিনে অনেক ভালো ভালো ওষুধ চলে এসছে এবং সেই ওষুধগুলো দিয়ে অনেক বেটার ওয়েতে ডিজিজটাকে কন্ট্রোল করা যাচ্ছে এবং ডিফরমেটিগুলো কন্ট্রোল করা যাচ্ছে যারা নিয়মিত ওষুধের মধ্যে এবং এক্সারসাইজের মধ্যে আছেন তারা একদমই নর্মাল জীবনযাপন করছেন তারা সমস্ত কাজকর্ম করছেন কোনো রকম কোনো লিমিটেশন থাকছে না তো আজকে ওয়ার্ল্ড অ্যাংক্লোজিং স্পন্ডেলাইটিস ডেতে আপনাদের সবার কাছে আমার একটাই বার্তা থাকবে এই ধরনের কোমরে ব্যথার যদি লক্ষণ থাকে তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে সত্য যোগাযোগ করুন জিনিসটা ডায়াগনোসিস এগেন সমস্ত অটোমেন ডায়াগনোসিস যত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি সেটাকে ইন্টারভেন করা যাবে তত কিন্তু লং টার্মে ভালো থাকবেন কম ওষুধে ভালো থাকবেন আর এক্সারসাইজটা ভুললে চলবে না এক্সারসাইজ রেগুলার করে যেতেই হবে এবং এটার সাথে ওষুধপত্র যেরকম যা ডক্টর ডাক্তারবাবু বলছেন সেগুলো নিয়মিত খেলে ইনফ্লামেশানটাকে কন্ট্রোল রাখতে পারলে এক কথায় পেন ফ্রি থাকলেই অনেক ভালো থাকবে এবং এগুলো যারা ভুগছেন তারা তাদের তারা এবং তাদের বাড়ির লোক এবং সোসাইটিকে অনেক বেশি অ্যাওয়ার হতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগেইন যে কোনো ক্রনিক ডিজিজের টেন্ডেন্সি থাকে ওষুধ ডিসকন্টিনিউ করা এক্সারসাইজ ডিসকন্টিনিউ করা সেইগুলো কিন্তু একমাত্র অ্যাওয়ারনেস দিয়েই মেকআপ করা সম্ভব এটা কোনো একজন ক্ষেত্রে বলে বলে একজন ডাক্তারবাবুর ক্ষেত্রে বলে সম্ভব নয় সোসাইটির ওভারঅল যদি অ্যাওয়ারনেসটা বাড়ে রোগগুলোর সম্বন্ধে তাহলে এগুলো প্রতিটা মানুষ অনেক কম ওষুধে কম খরচে রেগুলার এক্সারসাইজ করে অনেক বেটার লাইফ লিড করতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে করতে পারেন আমি চেষ্টা করবো যত সম্ভব উত্তর দেওয়া নমস্কার